আমরা আনন্দনগর ভ্রমণে বেরিয়েছি। আনন্দনগর আনন্দমার্গ প্রচারক সংঘের প্রধান প্রতিষ্ঠান। আমরা দেখে নেব এই আনন্দনগরের মধ্যে কোথায় কি আছে। আনন্দনগর বিস্তীর্ণ এলাকা জুড়ে, চারিদিকে ছোট বড় টিলা, পাহাড়, লোকজন, জনবসতি সবকিছু আছে। আমরা আজ দেখতে যাব নবচক্র গুহা। অতি প্রাচীন এই গুহা, প্রায় 5,500 বছরের পুরনো। যাওয়ার পথে এরকম ছোট ছোট টিলা, মনোরম প্রাকৃতিক পরিবেশ, এখানে পলাশ ফুল ফুটে থাকে। চারিদিকে লোকের বাড়ি, ডিমডিহা বাঁধের কাছে ডিমডিহা পাহাড়, সেই ডিমডিহা পাহাড়ের একটি গুহা নবচক্র গুহা। চলুন আমরা নবচক্র গুহাতে ধীরে ধীরে এগিয়ে যাই। প্রায় নির্জন পরিবেশ, উঁচু নিচু জমি, রুক্ষ প্রান্তর, কিন্তু তার ভেতরে ফুটে আছে ফুল, বুনো ফুল, সুন্দর ফুল। এই পরিবেশে এই কলমি ফুলও অনেক দেখতে ভালো লাগছে। এগুলো অপরিচিত ফুল। আশেপাশে দু চারটে ছাগল চড়ে বেড়ায়, দু একজন ছাগল চড়ানো লোক ছাড়া আর কাউকে দেখতে পায়নি। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম, একসময় ডিমডিহা পাহাড়ের কোল ঘেঁষে নবচক্র গুহার দিকে। নবচক্র গুহা আবিষ্কৃত হয় 1986 সালের 20 মে। এই নবচক্র গুহার মুখ, ভেতরে প্রায় 50 ফুট লম্বা, উপুড় হয়ে এগুতে হয়। বসার জায়গা আছে ভেতরে, প্রায় 10 জন বসতে পারে, এবং ভেতরে এটি দ্বিতল। এখানে এক সময়, সেই সময়ের লোকেরা তন্ত্র সাধনা করতেন। বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি ভেতরের চিত্র দেখে জীবনের 9টি চক্রের সন্ধান পান, এবং সেই থেকেই সম্ভবত নামকরণ হয় নবচক্র গুহা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে অন্ধকার, দূরে এগোনো গেল না বেশি দূর। গর্তের মুখ সরু হয়ে এসেছে। তাই যতটুকু দেখার বাইরে থেকেই দেখতে হলো। গুহামুখের বাইরে বিভিন্ন রকমের গাছ, তাদের ডালপালা এমন ভাবে আছে যেন প্রাকৃতিক দোলনা সাজিয়ে দিয়েছে। এই গাছের ডালের উপর বসে দোল খাওয়া যায় সহজে। যারা আসে তারা একবার বসে দোল খেয়ে নেয়। প্রাকৃতিক দোলনা। নবচক্র গুহার মুখ, তারপরে অন্ধকার, কিছুটা আলো ঢুকে পড়েছে, ভেতরে আলো আধারির খেলা। সেই আলো আধারির খেলার মধ্যে হঠাৎ মনে হলো কোনো একটা মুখ ভেসে উঠেছে, কোনো এক ধ্যানমৌনী তপস্বীর মুখ, যেন স্বয়ং শিব শুয়ে আছেন আলো আধারির মধ্যে। বাইরে ফুটে আছে অসংখ্য জঙ্গলি ফুল, যেন তারই অপেক্ষায়, তারই সেবার জন্যে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।